হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 7টা। আজকের এই ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা ওদিকে উঠোন ঝাড় দিয়ে ফেলেছে, আর আমি এদিকে আস্তে আস্তে সব ঘরগুলো ঝাড় দিয়ে নেব, বারান্দাগুলো ঝাড় দেব, আর সোফাটাও একটু ঠিক করে নেব। সোফার যে চাদরটা পাতা আছে, চাদরটা গুটিয়ে আছে, তো ওই চাদরটা আমি একটু ঠিক করে নেব। আর এদিকে ঝাড় দিতে দিতে দেখি বারান্দায় জুতো টুতোগুলো সব বারান্দায় রাখা আছে, তো ওই জুতোগুলো বক্সে একটু ঢুকিয়ে নেব, দিয়ে আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ বাবার পেছন পেছন জিমি যাচ্ছে। তো প্রতিদিন সকালবেলা বাবা ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বাইরের দিকে যাবে হাঁটতে, জিমিও বাবার পেছন পেছন যাবে প্রতিদিন। ওর হচ্ছে এটা ডেলি রুটিন, না নিয়ে গেলেও বাবাকে হাত টানবে, পা টানবে, টেনে টেনে বাইরের দিকে নিয়ে যাবে, কামড়াবে। তাও বাবার সাথে প্রতিদিন সকালবেলা হচ্ছে কি ঘুরতে যায়। তো আমার এদিকে সব ঘরগুলো আর বারান্দাটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি এবার যাবো রান্নাঘরে, রান্নাঘরের বাসি কাজগুলো করতে। এদিকে রান্নাঘরে এসে আমি প্রথমে টেবিলটা মুছে নেব, কেননা রাতে যে ভাত খাওয়া হয়েছিল টেবিলটা মুছে রাখিনি। রাতে আর মোছা হয় না, খাওয়া দাওয়ার পরে সকালবেলা উঠেই টেবিলটা মোছা হয়। তো টেবিলটা মুছে আমি এই রান্নাঘরে গ্যাসটা মুছে নেব। গ্যাসও প্রতিদিনই মোছা হয়, প্রতিদিন গ্যাস টেবিল ডেলি মোছা হয়। তো টেবিল গ্যাস মুছে আমি রান্নাঘরটা ঝাড় দেব। তো আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। ঝাড়টা দিয়ে মা বাসন মেজে নিয়ে এসছে, এই বাসনগুলো একটু উপর করে নেব। তো আমার এদিকে সব বাসন উপর করা হয়ে গেছে। উপর করে আমি এদিকে ব্রাশ করতে চলে এসেছি, ব্রাশ করে একটু চা খেয়ে নেব। তো দেখলাম চা কড়াই ছিল, মা আর বাবা চা করে খেয়েছে, আর একটু চা ছিল, ওই চাটাই আমি গরম করে খেয়ে নিচ্ছি, আর চা করব না। তো চাটা খেয়ে আমি যাবো জিমিকে বিস্কুট খাওয়াতে। তো এদিকে দেখতেই পাচ্ছ এই যে জিমিকে বিস্কুট খাওয়াতে চলে এসেছি। আজকে ওকে কিছুতেই বিস্কুট খাওয়াতে পারলাম না, ওকে জোর জবরদস্তি করে মুখে ঢোকাতে যাচ্ছি, আর ও আমাকে কামড়াতে আসছে। দেখেছো, ওই দেখো কত হাত বুলিয়ে বুলিয়ে ওকে খাওয়াতে যাচ্ছি, যেই খাওয়াতে যাব অমনি অমনি চলে যাবে দৌড় মেরে। ওই দেখো ওর অবস্থা, দেখেছো? কিছুতেই আজকে বিস্কুট খেলো না, জানি না কী হয়েছে ওর, মাঝে মধ্যে ওইরকম করে, কিছু খেতে চায় না। তো যাই হোক, ওকে আজকে কোনো রকমই বিস্কুট খাওয়ানো গেল না। তো আমি এখন চলে আসবো একটু মেশিনের কাজ করতে, একটু কাজ করে নেব, তারপর যাবো রান্নাঘরে, রান্নাবান্না আছে। তো আমি ওই দিকে মেশিনের কাজ করে এদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে মা বললো যে আজকে একটু রুটি আর আলু ভাজা করতে। তো আমাদের যেহেতু সকালে আর দুপুরে একবারে রান্না হয়, আবার যাওয়া হয় রাতে, তো মা বললো আজকে একটু আলু ভাজা আর রুটি করতে। তাই মা ওই দিকে রুটি করছে আর আমি এদিকে আলু ভাজাটা করে নেব। আমি রুটি করতে পারি কি বলো তো, আমার না রুটিটা ঠিক ফোলে না, তাই আমি অত রুটিটা করি না, মাই করে। মা ওইদিকে রুটিটা করলে আমি এদিকে আলু ভাজাটা করে নেব। এই যে আমার রুটি আলু ভাজা কমপ্লিট। তো রান্নাঘরের কাজ সেরে এদিকে ঘরে চলে এসেছি। ঘরে এসে বিছানা টিছানাগুলো সব একটু গুছিয়ে নেব, ঘরটা একটু গুছিয়ে নেব। তো এইদিকের কাজ সেরে আবার যাবো রান্নাঘরে। আজকে যেহেতু সকালে রুটি আর আলু ভাজা করা হয়েছিল, তো দুপুরের আর রাতের রান্নাটা আজকে একবারই হবে। তো আমি বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না হবে হলো গিয়ে তোমার ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছের ঝাল হবে, আর হবে হলো গিয়ে পটল সর্ষে। তো এদিকে আমি লঙ্কাটা আর আদাটা দুই তরকারির জন্য এই মশলাটা আমি মিক্সিতে করে নেব, আর ওইদিকে পাটাই সর্ষেটা আমি বেটে নেব।
কেননা কি বলতো, সর্ষেটা খুব একটা মিক্সিতে ভালো হতে চায় না, এর জন্য পাটায় বেটে নেব সর্ষেটা। আর এই যে এইদিকে মা বসে গেছে রান্না করতে, আর সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে, উনুনও ধরিয়ে দিয়েছে, আর ওই যে ওইদিকে বাবা বসে আছে, আর এই যে এদিকে আমি পাটায় সর্ষেটা বেটে নিচ্ছি। তো ওইদিকে রান্নাবান্না আর সব কাজ কমপ্লিট করে আমি স্নান করেই ঘরে আসলাম। ঘরে এসে মাথাটা আছড়ে একটু সিঁদুরটা পরে নেব, তারপর আবার যাবো রান্নাঘরে। রান্নাঘরে আবার একটু কাজ আছে। মামা আর ভাগ্নে আবার বলেছে আজকে আম পোড়ার শরবত খাবে। তো চলো দেখি মামা ভাগ্নে কী করে আম পোড়ার শরবত বানায় সেটাই দেখবো। আপনারা কি দেখবে? দেখুন আমি জল দেবো থেকে, দেখুন দেখতে পাচ্ছেন কি হচ্ছে? ঠান্ডা জল দেবো এবার, তবে যে ফ্রিজে রাখবো কিছুক্ষণ, তবে যে খাওয়াবে। আমি সব আমের আম পুরো শরবত বানিয়েছে। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। ভালো হয়েছে? দেখো খাচ্ছি তো ভালো হয়েছে। বাই বাই। তো বন্ধুরা দেখতেই তো পেলে মামা আর ভাগ্নের আমপোড়ার শরবত বানানো হয়ে গেছে, ভাগ্নের খাওয়াও হয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই ব্লগটি আমার এই পর্যন্তই ছিল। আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।